দেখুন, আপনার যেখানে ইচ্ছে আছে সেখানে আপনার মনটাও আছে, তাই না? তাই নয় কি? এটা বাংলায় কিভাবে বলবেন? আপনার যেখানে ইচ্ছে আছে তাতে আপনার মনটাও আছে, তাই না? কি বলে এটাকে? ইচ্ছে। সুতরাং যেখানেই আপনার ইচ্ছে আছে সেখানে আপনার মনটাও থাকবে। আপনি যদি কিছু চান তীব্রভাবে, তাহলে আপনার মন সবসময় সেখানেই পড়ে থাকবে। এখন ধরুন আপনি ট্রফিটা জিততে চান, আপনি ভুল জিনিস চাইছেন। আপনার গোল করার ইচ্ছে থাকা উচিত। যখন আপনি মাঠে থাকবেন তখন শুধু এটাই চাওয়া উচিত, তাই নয় কি? এমন হলে আপনি ট্রফি জেতার ইচ্ছে রাখতে পারেন, কিন্তু একবার মাঠে নামলে আপনার শুধুই গোল গোল আর গোল করার ইচ্ছে রাখতে হবে, আর কিচ্ছু না। একবার আপনার ইচ্ছে প্রবল হলে স্বাভাবিকভাবেই আপনার শরীর আর মন সেদিকেই যাবে, তাই না? যা আপনি পেতে ইচ্ছে করেন সেখানে আপনি যেতে চান। যদি আপনার ইচ্ছে মরে যায় তাহলে আপনি নিজের মনটা সেখানে রাখতেও পারবেন না। তো আপনাকে শুধু আপনার ইচ্ছে শক্তি বাড়াতে হবে। একটাই ইচ্ছে থাকতে হবে, সেটা শুধুই গোল করা। তাহলে আপনার মনের একাগ্রতা নিয়ে আপনাকে ভাবতে হবে না, মনটা সহজভাবেই সেখানে থাকবে। কেউ কি আপনার মনটাকে আপনার ইচ্ছে থেকে সরিয়ে নিতে পারে? কেউ কি আপনার মনটাকে আপনার ইচ্ছে থেকে সরিয়ে নিতে পারে? আপনি যা পেতে ইচ্ছে করেন আপনার মনটা স্বাভাবিকভাবে সেখানেই যায়, তাই না? তো যোগ কিভাবে এ ব্যাপারে সাহায্য করতে পারে ভেবে দেখুন। এটা কোন সাধারণ মাপদণ্ড যার উপর ভিত্তি করে আমাদের শরীর আর মন কাজ করে? এটা একটা জটিল যন্ত্র। এই গ্রহে সবচেয়ে উৎকৃষ্ট আর আধুনিক যে যন্ত্রটা আছে তা হলো মানুষের শরীর আর মন, তাই না? সবকিছুই যা আমরা সৃষ্টি করেছি তা এই মনটা থেকেই। তো এই মনটা হলো একরকমের জটিল এক যন্ত্র, খুবই জটিল। তো যদি আপনি কিছু ভুল করেন তাহলে এটা নিজে থেকে বিক্ষিপ্ত হয়ে পড়বে নানানভাবে। কিছু সহজ উপায় আছে, সহজ কিছু প্রযুক্তিও আছে যার সাহায্যে আপনি আপনার মনকে একটা নির্দিষ্ট স্বচ্ছ সুন্দর অবস্থায় রাখতে পারেন, যেখানে এটা সহজেই সব দেখতে পায়। যেখানে আপনি আপনার মনকে আয়নার মতো রাখতে শেখেন, আপনাকে সহজভাবেই দেখায় যে সেখানে কি আছে, যেটা যেমন ঠিক তেমনভাবেই। যে মুহূর্তে আপনার মন অন্য কিছুর সাথে নিজেকে পরিচয়বদ্ধ করে ফেলে, এখন ধরুন আপনি খেলছেন একজন ভারতীয় হকি খেলোয়াড় হিসেবে, এখন আপনার মন বিভিন্ন সব ধারণা আঁকতে শুরু করবে, কারণ আপনি ভারতীয় হকির পুরো ইতিহাস পড়েছেন, তার গৌরব জানেন, তার গভীরতা জানেন। এই সব কিছু আপনার মনে ভেসে বেড়াবে। এমনভাবে খেলাটা আপনি খেলতেই পারবেন না। সবচেয়ে বড় কথা, খেলাটা যেরকম সেভাবে আপনি দেখতেই পাবেন না সেটাকে। মনটাকে আয়নার মতো রাখতে শেখাটা, সামনে কি আছে আপনার খুব সহজেই আপনি দেখতে পাবেন একদম স্পষ্টভাবে। আর একবার স্পষ্টভাবে দেখার ক্ষমতা জন্মালে আপনি আপনার সেরাটাই দেবেন, তাই না? এখন ধরুন আপনি এই মেঝেতে হাঁটছেন, আপনার দৃষ্টিতে যদি কোনো রকম বাধা না থাকে আপনি স্পষ্টভাবে সবকিছুই দেখতে পাবেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এগিয়ে যাবেন, তাই না? আপনার চোখে যদি স্পষ্টভাবে দেখার ক্ষমতা না থাকে তাহলে আপনি অকারণেই সমস্ত জায়গায় হোঁচট খাবেন। তো আপনার যাই প্রতিভা থাকুক, আপনার যাই সামর্থ্য থাকুক, যদি তার পূর্ণ বিকাশ খুঁজে পেতে হয় তাহলে আপনার মনটা যেন কোনো কিছুর মধ্যে পড়ে বিকৃত না হয়, তাহলেই এটা সবকিছু ঠিক যেমন আছে সেভাবেই দেখায়। তো গোটা যোগ প্রক্রিয়াটাই এর ওপর কেন্দ্র করে গড়া এক আধ্যাত্মিক বিষয়ের ওপর, যা খেলাধুলোর জন্য ব্যবহার করা যেতে পারে, যে এটা আপনাকে সবকিছু ঠিক যেমন তেমনভাবেই দেখায়, অন্য কোনোভাবে নয়, আপনি যেভাবে ভাবেন সেভাবেও নয়। আধ্যাত্মিক জীবনের জন্য কোনো ব্যক্তিকে কি একজন সদ্গুরুর খোঁজ করতে হয়, নাকি তা নিজেই ঘটে? Who is Sadhguru and who is not Sadhguru? You have no way to judge, isn't it? আপনি কোথায় খুঁজবেন আর কি করেই বা জানবেন কে সদ্গুরু আর কে সদ্গুরু নন? আপনার কাছে বিচার করার কোনো উপায় নেই, তাই না? তাহলে আমি কোনো জিনিসকে কেমন করে খুঁজব? আপনি কেবল খুঁজুন, এই ইচ্ছাটা বজায় রাখুন যে আমি জানতে চাই। যত বেশি আপনি আমি জানি না হয়ে উঠবেন, আপনার অন্বেষণও গভীরতর হয়ে উঠবে, তাই না? খোঁজার অর্থ কিছুকে পাওয়ার জন্য খোঁজা নয়, খোঁজার মানে যা আপনি জানেন না তার সন্ধান করা। যদি আপনাকে খুঁজতেই হয় আপনার কিছু অনুমান করা উচিত নয়, তাই নয় কি? আপনি আগে থেকেই ধরে নিয়েছেন ভগবান উপরে স্বর্গে বসে আছেন, আমি তাকেই খুঁজছি, এটা খোঁজ করা নয়, এটা শুধুই বিভ্রম। খোঁজার অর্থ শুধুই খুঁজে দেখা। খোঁজা তখনই সম্ভব শুধু যখন আমি জানি না গভীরভাবে আপনার ভিতরে তৈরি হয়। যদি এই আমি জানি না শূন্যতা আপনার ভিতরে তৈরি হয়, আপনার জীবনে সদ্গুরু এসে যাবেন, আপনাকে সন্ধান করতে হবে না, কারণ আপনি জানেন না কি করে সন্ধান করতে হয়।
যদি আপনার বুদ্ধি দিয়ে খোঁজেন, স্বাভাবিকভাবেই আপনি এমন মানুষ খুঁজবেন যার সাথে আপনি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ, তাই না? দেখুন, আপনি যদি বন্ধু খোঁজেন, আপনি কেমন বন্ধু খুঁজবেন? এমন বন্ধু কি খুঁজবেন যে রোজ আপনার অহংকে চুপসে দেয়? আপনি এমন সঙ্গী খুঁজবেন যে প্রতিদিন আপনার অহংকে পুষ্টি যোগায়, তাই না? হ্যাঁ কি না? কেউ যদি আপনার অহংকে খুঁচিয়ে দেয়, সে আপনার শত্রু হয়ে ওঠে, তাই না? তো যদি আপনি গুরুর খোঁজ করেন, আপনি শুধু এই ভাবের বশেই খুঁজবেন, আর তেমন গুরু যিনি আপনাকে আরাম দেন তিনি আপনার জন্য কাজের নন। মানুষকে সান্ত্বনা দেওয়ার মধ্যে আধ্যাত্মিকতা নেই, এটা শুধুই এক মানসিক স্বস্তি যা আপনার পরিবার আপনাকে দিতে পারে, যা আপনার কুকুরটি আপনাকে দিতে পারে। কুকুর আপনার কাছে বেশ স্বস্তিদায়ক, তাই না? হ্যাঁ কি না? আপনার বাড়িতে পোষ্য আছে, তারা আপনার স্বস্তির বড় উৎস হতে পারে, তাই না? আরামের জন্য আপনার ভগবানের প্রয়োজন নেই। আপনি ওপারের কিছু খোঁজেন সান্ত্বনার জন্য নয়, মুক্তির জন্য। আপনি এখন যা, তার সবকিছু থেকে মুক্ত হওয়ার জন্য। তাই আপনি যদি সান্ত্বনা পাওয়ার জন্য গুরু খোঁজেন, অনেকেই আছেন, আপনি যদি মুক্তির উদ্দেশ্যে গুরুর খোঁজ করেন, তবে তার সঙ্গে বসলে আপনি বিপন্ন বোধ করবেন, তার কাছ থেকে আপনি পালিয়ে যেতে চাইবেন, আবার একই সাথে এক মুহূর্তের জন্য তাকে ছাড়তে চাইবেন না। যদি আপনি প্রতিনিয়ত তার দ্বারা বিপন্ন বোধ করেন, একই সঙ্গে তার সঙ্গেই থাকতে চান, এর অর্থ তিনি আপনার জন্য এক উত্তম গুরু। আপনি যদি খুব স্বচ্ছন্দ হন তার সাথে, তিনি আপনার জন্য উত্তম গুরু নন। আপনার সর্বদাই অস্বচ্ছন্দ বোধ হয় তার কাছে, একই সঙ্গে তার সাথে থাকার ইচ্ছাটিও রয়েছে, সেটাই আপনার জন্য সুন্দর প্রেসক্রিপশন।